হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। ভালো আছি বলতে আমাদের মন ভালো নেই। মন ভালো নেই বলতে, যারা আমাদের ভিডিও দেখো, যারা অবশ্যই হয়তো ই করেছো যে আমরা লাস্ট 1 উইক বা 1 সপ্তাহ কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তো কেন আপলোড করতে পারছি না সেটাও বলবো, আর প্রত্যেকটা ইউটিউবার, মানে নতুন নতুন যারা ইউটিউবার, তাদেরকেও বলবো যে এই ভুলটা যেন তারা না করে। তো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা ভিডিওটা আপলোড করতে পারছিলাম না কেন, সেটা হলো আমরা তো নতুন ইউটিউবার, আমরা কোনো কিছুই জানি না ইউটিউবের সম্বন্ধে। কিন্তু ওই ইউটিউবের ভিতরে না অনেক নিয়ম আছে, অনেক। এবার আমাদের আমাদের ইউটিউবে 1 কমিউনিটি গাইড স্ট্রাইক পড়েছে, তাই তো? তো ওই স্ট্রাইকের জন্য, ওই স্ট্রাইকটা পড়লে 1 সপ্তাহ কোনো ভিডিও আর 1 সপ্তাহ মানে কোনো পোস্টই কোনো কিছু করা যায় না। এবার আমাদের যে ভুলটা হয়েছিল সেটা হলো, আমরা যখন প্রথম ভিডিও করি ইউটিউবে আসি, তখন আমাদের এতটাও ই ছিল না, সাবস্ক্রাইবার ছিল না, কোনো কিছুই ছিল না। আমি এক ভুল করেছিলাম, আমি সেটা হলো আমি একটা অ্যাক্সিডেন্ট দেখিয়েছিলাম। তো অ্যাক্সিডেন্ট দিয়ে একটা ভিডিও করেছিলাম, তার জন্য আমার প্রথমে ওয়ার্নিং দিয়েছিল। তারপরে আর একটা বুঝতে পারিনি যে ওয়ার্নিং দিয়েছে, আমি বুঝতে পারিনি। তারপরে আবার আরেকটা ওরকম আরেকটা ভুল হয়ে গেছে, ওর জন্য আমার মানে ইউটিউবে 1 স্ট্রাইক পড়ে গেছে। এবার জানি না কী হবে এরপরে, আমাদের চ্যানেলটা থাকবে কি না। মানে 3 মাস ইউটিউব করার চ্যানেলটা খুলেছি না, খুব মায়া জড়িয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে। এই 7টা দিন যে কীভাবে কাটলো বুঝতে পারলাম না, জানি না ইউটিউব চ্যানেলটা আমাদের কি থাকবে, আদৌ থাকবে কি না থাকবে না। তো চলো, এবার যারা নতুন নতুন ইউটিউবার তাদেরকে ক্ষেত্রে একটাই ভুল করছে, আমি যে ভুলটা করেছি সেটা তোমরা কখনোই করো না। রক্ত কোনো জিনিস দেখাবে না, কোনো হসপিটালের জিনিস বা দেখাচ্ছে পরে ভিডিও। তো একটাই কথা বলবো যে আমরা যে ভুলটা করেছি সেই ভুলটা আর অন্য কেউ করো না। এই ইউটিউবের অনেক গাইডলাইন্স আছে, মানে যেগুলো ভুল হলে কিন্তু স্ট্রাইক করার সম্ভাবনা থাকে। প্রথমে ওয়ার্নিং দেয়, তারপর কিন্তু স্ট্রাইকটা পড়ে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।